দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা, আর অনেক রসালো হয়েছে। এই যে দেখেন আমাদের নতুন ডালিম গাছে ডালিম ধরেছে, এই ডালিমগুলো না লাল লাল সুন্দর ডালিম হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন ওই যে ওখানেও একটা হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের রুটি দিয়ে ডেজার্ট তৈরি করে দেখাবো। আর দেখেন আজ বিকেলের সূর্যটা দেখেন একটা অদ্ভুত সুন্দর, অন্যরকম একটা সৌন্দর্য বাড়ছে দেখেন। রুটি দিয়ে ডেজার্ট তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আসুন দেখে নিই। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি এক কাপ পরিমাণ আটা, নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি, নিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম, নিয়েছি আনার, নিয়েছি এক কাপ পরিমাণ চিনি, নিয়েছি ঘি, লাগবে স্বাদ মতো লবণ, নিয়েছি চিনাবাদাম, চিনাবাদামটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি গরুর দুধ। এখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ ভালো করে জাল করে নিচ্ছি। প্রথমে আমি আটা আর সুজি মিক্স করে ডো তৈরি করে নিব রুটির জন্য। তো চলুন ডোটা তৈরি করে নিই। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। এই ডোটা তৈরিতে আমি কোনো তেল ব্যবহার করব না, আপনাদের কাছে ঘি না থাকলে তেল ব্যবহার করতে পারেন। এই যে দেখেন মাছের ছোট ছোট বাচ্চা, এগুলো হোয়াইট মনি আর ব্ল্যাক মনির বাচ্চা, বড় হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি, পানি দিয়ে আমি ডোটা ভালো করে মেখে তৈরি করে নিব। এই যে দেখেন ডো তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো ডোটা তৈরি করেছি আর অনেক সফট হয়েছে। আর এই রুটিটা বানানোর সময় ডোটা এইরকম সফট হইতে হবে, না রুটিটা ভালো হবে না। এই যে দেখেন দুধটা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, এখন আমি অর্ধেকটা দুধ অন্য হাঁড়িতে ঢেলে রাখবো, বাকি অর্ধেকটা দুধ দিয়ে আমি ক্রিম তৈরি করে নিব। অর্ধেকটা দুধ ঢেলে নিয়েছি, এখন এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ চিনিটা গলে না যায় ততক্ষণ জাল করে নিব। রুটিগুলো একটু ভারী করব, তার জন্য পেটিগুলো একটু বড় করে নিয়েছি। এই যে দেখেন আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি, এখন আমি চুলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি রুটিগুলো এক এক করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে না ভাজলে ডেজার্টটা বেশি একটা ভালো হবে না। এই যে দেখেন কী সুন্দর ফুলে গিয়েছে, এভাবে ফুলিয়ে ভেজে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে আরেকটি রুটি দিয়ে এইরকম ভালো করে ফুলিয়ে ভেজে নেব। এই যে দেখেন কী সুন্দর ফুলে গিয়েছে, এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। আমি রুটিগুলো ভেজে নিয়েছি,
এখন আমি এখানে চার চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এই যে দেখেন চিনিটা গলে গিয়েছে, আধা কাপ পরিমাণ চিনি দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব গোলানো কর্নফ্লাওয়ার। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নিব। এই যে দেখেন ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা আমি বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো, ঘন করলে বেশি একটা ভালো হবে না। এখন আমি বাকি দুধটা চুলোয় বসিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে বলক তুলে নিব। এই যে দেখেন আমি গাছ থেকে একটি আনার পেরে নিয়েছি, এখন আমি আনারটা কেটে নিব। এই যে দেখেন আনারটা কেটে নিয়েছি, দেখেন আনারটা দেখতে সাদা হয়েছে, এটা পাকিস্তানি আনার তাই সাদা হয়েছে। আর এটার বিচি অনেক নরম হয়। আমি এখন দানাগুলো খুলে নিব। আমি রুটির ডেজার্টটা এই বোলটাতে তৈরি করে নিব। এখন আমি একটা রুটি এই বোলটাতে বসিয়ে দিব। এই যে দেখেন আমি রুটিটা বসিয়ে দিয়েছি, এখন এতে দিয়ে দিব আমি ক্রিম। এভাবে আমি ক্রিম দিয়ে পুরো রুটিটা ছড়িয়ে নিব। আমি ক্রিম দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব গাছ থেকে পেরে নেওয়া আনার। আনারটা আমি পুরো রুটিতে ছড়িয়ে দিব, দিয়ে আমি আরেকটি রুটি এর উপরে বসিয়ে দিব। আমি আরও একটি রুটি বসিয়ে এটা তো ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আনার। এভাবে করে আনার আর ক্রিম দিয়ে প্রতিটা রুটি আমি বসিয়ে নিব। ক্রিম দিয়ে আমার রুটিগুলো বসানো শেষ। আর সব খেয়াল রাখবেন, যখনই রুটিগুলি বসাবেন ক্রিমটা যেন গরম থাকে। এখন আমি দিয়ে দিব এতে কাজু বাদাম। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আমার কিশমিশ শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না, কিশমিশ দিলেও ভালো লাগে। আব্বু তোমাকে দেখা যাচ্ছে, হ্যালো হ্যালো বলো আমাকে, ফ্রেন্ডসদের হ্যালো বলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে। এই যে দেখেন দুধটা আমি অনেক ভালো করে বলক তুলে নিয়েছি। এখন আমি এই বলক আসা দুধটা রুটিতে ঢেলে দিব। এই যে দেখেন পুরো দুধটাই রুটিতে ঢেলে দিতে হবে। রুটিতে দুধটা ঢেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন রুটিগুলো এইভাবে ফুলে উঠবে। এখন আমি রুটিগুলোর সাথে দিয়ে দিব গুঁড়ো করে রাখা চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে একটি চামচের সাহায্যে আমি পুরো রুটিতে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন এই ডেজার্টটিতে চীনাবাদাম ব্যবহার করার জন্য। চীনা বাদামটি এই ডেজার্টের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। এখন আমি চামচের সাহায্যে চেপে চেপে দুধ আর রুটিতে চীনা বাদামটা মিশিয়ে নিব। মিশিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1.5 ঘন্টা। ফিরছি 1.5 ঘন্টা পর। এই যে দেখেন 1.5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখেন। আমি একটু উপরে চকলেট বিস্কিট গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো। যে দেখেন ডেজার্টটা কেটে আমি সাইজ করে নিয়েছি, এখন আমি প্লেটে উঠিয়ে নিব। আর এই ডেজার্টটা আপনারা প্রতিদিনের নাস্তায় অথবা রমজান মাসে ইফতারিতে অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে দিতে পারেন। এভাবে বাচ্চারা একটা হেলদি খাবার খাবে, আর আপনারা নিজেরাও বাসায় তৈরি করে খেতে পারেন। এই যে দেখেন আমি প্লেটে তুলে নিয়েছি,
কি সুন্দর হয়েছে দেখতে দেখেন। আর এটা অনেক রসালো হয়, খুবই মজাদার, খুবই সুস্বাদু এই ডেজার্ট। তৈরি হয়ে গেল খুব সহজেই রুটি দিয়ে মজাদার ডেজার্ট। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।